ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম টেক। তো বন্ধুরা, আমরা তো সবাই প্রতিদিন ফেসবুক ব্যবহার করি, তাই না? কিন্তু ফেসবুকে আমরা বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন সময় দেখে থাকি। কিন্তু ফেসবুকে যখনই কোনো ভিডিও আমাদের পছন্দ হয় বা আমরা চাই যে সেই ভিডিওটি আমরা ডাউনলোড করব এইচডি আকারে গ্যালারিতে, সেটা কিন্তু করা যায় না। কিন্তু আজকের সিম্পল একটা ট্রিকের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো এইচডি আকারে যে কোনো ভিডিও আপনি ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবেন, সেটা আপনার গ্যালারিতে আপনি রাখতে পারবেন এবং প্রয়োজনে আপনি কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো জানতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, কোনোরকম কোনো লিঙ্ক কপি ছাড়াই কিন্তু আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন এইচডি আকারে। তো এটা করার জন্য আপনাদের সরাসরি চলে আসতে হবে আপনাদের ফেসবুকে, এবং ফেসবুকে আসার পরে আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন, এই যে ভিডিও অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা ভিডিওগুলো এইভাবে দেখেন, দেখার সাথে সাথে আপনারা এখানে ফেসবুকে ডাউনলোডের কোনো অপশন আপনারা পাবেন না। আপনারা যদি এখানে থ্রি লাইনে ক্লিক করেন, আপনার যে ভিডিওটি পছন্দ, তখনই আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করলে আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন, সেভ অপশন। অর্থাৎ আপনি যদি সেভ করে রাখেন ফেসবুকে, পরবর্তীকালে আপনি অফলাইনেও সেটা দেখতে পারবেন। কিন্তু আপনি গ্যালারিতে নিতে চাইলে আপনাকে প্রথমেই কী করতে হবে, এখান থেকে দেখতে পাবেন একটা শেয়ারের অপশন। এই শেয়ারের অপশনে আপনি ক্লিক করবেন। শেয়ারের অপশনে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে এরকম বিভিন্ন রকম অপশন চলে আসবে। নিচের দিকে স্ক্রল করে আপনারা বাঁদিকে সরাবেন, সরালে একদম লাস্ট আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন, মোর অপশন। এই মোর অপশনে আপনি ক্লিক করবেন। মোর অপশনে যখনই আপনি ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু আপনার ফোনের বিভিন্ন অ্যাপ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইরকম কিন্তু আপনার ফোনে যে সমস্ত অ্যাপ আছে সবগুলো এভাবে শো করবে। এখান থেকে আপনারা কী করবেন, সরাসরি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ভিডিও শেষে বলে দেবো কোথা থেকে ডাউনলোড করবেন। সরাসরি আপনারা সেই অ্যাপে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি, এই অ্যাপের উপরে আমি ক্লিক করব। তো অ্যাপের উপরে যখনই আমি ক্লিক করব, সরাসরি এই যে লিঙ্কটি সেটা কিন্তু ওই অ্যাপে চলে যাবে। অর্থাৎ একটা 3 সেকেন্ডের একটা স্কিপেবল অ্যাড আসতে পারে, আপনারা এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার সাথে সাথে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে এইচডি আকারে কিন্তু আপনি আপনার ফেসবুকের যে কোনো ভিডিও আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটু লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে এরকম ওপেন হলো, আপনাদেরও কিন্তু সেমভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে 3 ক্যাটাগরি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। অডিও চাইলে ডাউনলোড করতে পারেন, যেহেতু এইচডি আকারে আপনি ডাউনলোড করবেন, প্রথমেই পাবেন এইচডি ভিডিও ডাউনলোড। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এইভাবে করে কিন্তু আপনার ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু করবে। একটা অ্যাড শো করতে পারে, অ্যাডটা আপনারা কিন্তু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন কত দ্রুত কিন্তু ডাউনলোড কিন্তু হচ্ছে, এবং এটা কিন্তু আপনার গ্যালারিতে আপনি পেয়ে যাবেন। আমি একদম লাইভে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আপনি গ্যালারিতে কিন্তু এই এইচডি আকারে ভিডিওটি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার পর আমি গ্যালারি ওপেন করব। তো এখান থেকে আমি সরাসরি গ্যালারি ওপেন করব। তো আমি গ্যালারি ওপেন করছি। গ্যালারি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি এখানে ডাউনলোড করেছিলাম এবং এইচডি আকারে কিন্তু এই ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই অ্যাপটি কতটা হেল্পফুল অ্যাপ। কোনোরকম কোনো লিঙ্ক কপি করতে হবে না, সরাসরি আপনি শেয়ার করবেন, তাহলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ফেসবুকের যে কোনো কমেডি ভিডিও থেকে শুরু করে সমস্ত রকম ভিডিও। তো এবার আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশন এখানে লিখবেন, এফবি ডাউনলোডার লিখে আপনারা সার্চ করবেন। এফবি ডাউনলোডার লিখে যখনই সার্চ করবেন, এখানে বিভিন্ন রকম অ্যাপ কিন্তু আপনার সামনে শো হবে। এখান থেকে আপনাকে স্ক্রল করে জেনুইন অ্যাপটি বেছে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে জেনুইন অ্যাপটি রয়েছে, আমি লোগোটি বড় করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি, এটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটি আপনি যখনই ইনস্টল করবেন তাহলে কিন্তু আপনি এইভাবে করতে পারবেন। অথবা আপনারা ফটো ভিডিও ডাউনলোডার এফবি লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে, এবং যেভাবে দেখালাম সেভাবে আপনি করবেন, তাহলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।